আবার গ্রামের অখ্যাত বেসরকারি কলেজ যেখানে সে ক্লাস পায় নাই, যেখানে কোনো শিক্ষক নাই, যেখানে অনার্সের ক্লাস নাই, শুধু ভর্তি আছে আর পরীক্ষা আছে, ওখান থেকে পড়ে বিসিএস ক্যাডার হয়ে গেছে, খেলাগুলো এখানে। আপনি কোন জায়গা থেকে পড়ো চান, হু এভার ইউ আর, ওয়ার এভার ইউ আর ফ্রম, দোজ আর নট দ্য ফ্যাক্ট, এগুলো কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে আপনার, আপনি যে জায়গাটায়, আপনার স্বপ্ন যেখানে, যে জায়গায় আপনি পৌঁছাবার চেষ্টায় আছেন, যে জায়গাটাকে আপনি পৌঁছাতে চাচ্ছেন, ওই জায়গায় পৌঁছাবার জন্য আপনার যে সব ধরনের অলরাউন্ড যে একটা প্রিপারেশনের ব্যাপার আছে, এই জিনিসটা আপনি নিচ্ছেন কিনা, আমি বুঝতে পারছি কিনা। আপনি দেখেন এখানে এই বাংলা ভাষার গাঁথুনি নিয়ে কেউ ভাবে না, ভাবে এমসিকিউ নিয়ে, পদ্মাবতীকে লিখেছিল লাইলি মজনুর লেখককে, এই নিয়ে, এই নিয়ে সমাস কয় প্রকার, এই নিয়েই তারপর প্রস্তুতির সর্বে সর্বা, অল ইন অল, এই জন্য আপনার চাকরি হয় না, আমি বুঝতে পারছি কিনা। একজন ক্লেভার প্রার্থীর এই স্টার্টিংটা হবে তার বাংলা ইংরেজি ভাষার গাঁথুনি মজবুত করা। এখানে আপনার যে পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে এই যে এখানে 50 নম্বরের রচনা লিখতে হবে বলছি, এখানে বাকি লিখা, বাকি 150 নম্বর এগুলোও কিন্তু লিখা। তাহলে বাংলা ভাষায় যদি আপনার দক্ষতা না থাকে, আপনি যা উত্তর দিয়েছেন সকলেই তা উত্তর দিবে। মধ্যযুগের তিনজন সাহিত্যিকের নাম বা রোমান্টিক প্রণয় উপাখ্যান রচনাকারী তিনজনের নাম ও তাদের রচনাগুলো লিখুন। এই এই প্রশ্নের উত্তর একজন লিখিত প্রার্থী হিসেবে, রিটেন প্রার্থী হিসেবে আপনি পারবেন, কিন্তু ওই এখন প্রত্যেকেই 3 out of 3 কি পাবে না, পাবে পাবে না তো, এটা কম্পিটিশন না। এখানে 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 12,000 পরীক্ষা দিল না, 12,000, 18,000 রিটেন পরীক্ষা দিচ্ছে না, 18,000 থেকে চাকরি পাবে 6,000, 2,000 বলেন না, 18,000 থেকে ক্যাডার হবে 6,000, 2,000, 2,000 আসতে গেলে সবাইকে তো 3 দিবেন না, অবশ্যই কেউ 3 পাবে, কেউ 2 পাবে, কেউ 1 পাবে। এই যে পার্থক্যগুলো, পার্থক্যগুলো কীভাবে আসবে, তথ্য দিলে, শুধু তথ্য দিলে কি লেখা ভাষা গড়ে ওঠে, নিজেই বলেন, কিছু সংখ্যা দিলে, কিছু আমি যদি শুধু এই এইগুলো না লিখে যদি শুধু সংখ্যা লিখি, ভাষা প্রকাশ হবে না তো। লিখতে হবে কোন ভাষায়, ভাষার কাতুনি নিয়ে কাজ করে। কীভাবে কাজ করব, বই পড়তে হবে, বই মানে কি, গাইড, শিখু গাইড, গাইড পড়ে ভাষা শিখবেন কি। এখানে যারা আছেন কাউকেই আমার বইয়ের নাম বলার দরকার নাই, আপনার ছোট গল্প পড়তে হবে, ডেইলি পত্রিকা পড়তে হবে, আপনার রিডিং হ্যাবিট ডেভেলপ করতে হবে, ভালো লিখতে হলে ভালো পাঠক হতে হবে, ভালো লেখকগণ ভালো পাঠক, রিমেম্বার গুড রাইটার্স আর অলওয়েজ গুড রিডার্স। ভালো পাঠক যদি না হতে পারেন, ভালো লেখক হতে পারবেন, এই নিয়ে কেউ কথা বলে না, সবাই বলে কেমনে সহজে এমসিকিউ কমন পাবেন, টেকনিক ছন্দে ছন্দে, গ্রামার গরিব, দীনতা দৈনতা, পড়া নাই লেখা নাই সার্টিফিকেট পাচ্ছে, সে নিজে নিজে শিক্ষিত ভাবছে কিন্তু আসলে সে শিক্ষিত না, কথা বলছো কিনা। সুতরাং সাফারিংসগুলো জানি, আবার এখান থেকেও জাতীয় বিশ্ববিদ্যালয় আবার আমাদের স্টুডেন্ট থেকে ক্যাডার হয়ে আসছে না, আসছে। সুতরাং এপিট, শুধু ওপিট কেন দেখবো, এপিটও দেখি, ভালো আছে তো। হ্যাঁ, এবার আসেন ইংরেজি, আমি ইংরেজি পড়াই, আমার লেখা বই দেখাইছি, হ্যাঁ ইংরেজি, ইংরেজিতে, ইংরেজি নিয়ে তুমি ভাববা না, ইংরেজি কঠিন না, ইংরেজি একটু পড়বা, কোলাফেন পড়ে না, পড়ে না আর বলতে পারি না, তো না পড়লে পারবা কেমনে। ইংরেজি চেয়ে পুরো এখানে যত সাবজেক্ট আছে সবচেয়ে ইজিয়েস্ট সাবজেক্ট হচ্ছে ইংলিশ। দুইটা ইংলিশে একটু প্রিলি নিয়ে কথা বলি, ইংলিশে প্রিলিমিনারিতে স্টুডেন্টরা ওই যে ব্যাখ্যা পড়ার যে অভ্যাস, এটা কিন্তু ইংলিশে এরকম না করে যদি তুমি একেবারে ক্লাস 8-এর ক্লাস 9-10-এর একটা গ্রামার বই নিও, বিসিএসের সিলেবাসে কী কী আছে, বিসিএস সিলেবাসে আছে পার্টস অফ স্পিচ, সিলেবাসে আছে সেন্টেন্স, সেন্টেন্স সেন্টেন্স মানে কি, সেন্টেন্সের যত ক্লাসেস আছে, একটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের গঠনগুলো সম্পর্কে তুমি ধারণা নিবা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটাও সেন্টেন্সের অংশ, তারপরে হচ্ছে ভয়েস চেঞ্জ এটা ট্রান্সফরমেশনের অংশ, বুঝছো কি না, তার মানে এইটুকুই। তাহলে তোমার গ্রামার টেন্স বিষয়টা একটু আলাদা বিষয় এই জায়গাটা থেকে, এটাও টেন্সের, এটাও হচ্ছে কার সাথে সম্পৃক্ত, সেন্টেন্সের গঠনের সাথে সম্পৃক্ত। তাহলে এইটুকুই, তুমি এই কাজটা যদি করো, কোচিং করার দরকার নেই, কোচিং কি তোমার চাকরি দিবে, কোচিংয়ে চাকরি পাওয়ার আশা করে এখানে যদি তুমি আসি থাকো, আল্লাহর কাছে তুমি আসিও না, আমরা এত গরিব না তোমার ওই কয়েকটা টাকা নিয়ে তোমার চাকরির নিশ্চয়তা দিব, এত দরিদ্র নয়, বুঝছো কি না। তুমি কোচিং আসবা কি জন্য, তোমার প্রস্তুতি যা আছে প্রস্তুতির মধ্যে কনসিস্টেন্সির জন্য,
প্রস্তুতির ধারাবাহিকতার জন্য মেইন স্ট্রিম শিক্ষকগুলো এখানে নিয়মিত ক্লাস নেবে। এখানে থেকে একাডেমিক কাজকর্মগুলোর পাশাপাশি ক্যারিয়ারের জন্য একটা প্রস্তুতি তুমি নিতে পারো। এখানে তোমার কি কি সাপোর্ট পাবা, এখানে তুমি সাপোর্ট পাবা, ঠিক আছে? এটা একটা পরীক্ষা, এই পরীক্ষা শেষ করার জন্য স্পেসিফিক একটা কি আছে, সিলেবাস আছে। এখন তোমাকে আমি বাংলা ভাষায় লিখতে হবে, এই জন্য পড়তে বলছি, এই জন্য শুধু পত্রিকা পড়তে থাকলে কি আমি টিকবো বলো? শুধু হবে না, আমাদের উপন্যাস নিয়ে হিমু পড়তে থাকলে হবে? ভাষার গাঁথনি এটা লাগবে, এটা দরকারি বিষয়, ঠিক আছে? কিন্তু এর বাইরেও আমি তোমাকে স্টার্টিং কথা কি বলেছিলাম, এক্সাম ভালো করার জন্য এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন লাগবে। তাহলে এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশনটা কি, এই যে একটা সিলেবাস আছে, এই সিলেবাসটা শেষ করার জন্য দেখো কোচিংয়ের উপর তোমার ডিপেন্ডেন্সি 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 তোমার শেষ করে দিবে। তুমি যদি মনে করো আমি কোচিংয়ে যাব, কোচিং আমাকে সব কিছু হজম করিয়ে দিবে, ডাইজেস্ট করে একেবারে মগজের মধ্যে মাথা খুলে এখানে ঢুকিয়ে মাথা আবার সেলাই করে দিবে, তাহলে ইউ আর ইন রং ওয়ে, ভুলে আছো। তাহলে কি কি ধরনের সাপোর্টগুলো তুমি পাবা? অতি আশা ভালো না, ডিপেন্ডেন্সি ভালো না, পরনির্ভরতা পরনির্ভরশীলতা নির্ভরশীলতা মানুষকে শেষ করার জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। সাফল্যের জন্য যেমন একমাত্র কথা, একমাত্র কথা কি জানো, ধারাবাহিকতা। তুমি ভালো একটা চাকরি পাওয়ার জন্য, বিসিএস এর ডিজায়ার্ড ক্যাডার পাওয়ার জন্য তোমার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। এই কনসিস্টেন্সি সবচেয়ে ভালোভাবে দিতে পারে কোচিং, আর কিছু না। তুমি একদিন পড়ছো, পড়ায় মন বসবে না, বাংলা পড়ছো ইংরেজি ধরতে ভুলে গেছো, সিলেবাসের ওই জিনিসটা ইম্পর্টেন্ট, সিলেবাসের মধ্যে এই এই জিনিসটা লাগবে, এই জিনিসটা কম লাগবে, এই ব্যাপারগুলো তো তোমাকে একটু গাইড করার কাজগুলো করবে। এর বাইরে আর কিছু যদি সাপোর্ট চাও তুমি ভুলে আছো, বুঝছো কি না? কোচিংয়ে যেটা পাবা সেটা হচ্ছে তোমার সিলেবাস, সিলেবাস শেষ করার জন্য তোমার যে সাবজেক্টগুলো আছে, দেখা যাচ্ছে তুমি ম্যাথ পারো, ম্যাথ টিউশন করাও, তাহলে ম্যাথের দেখা যাচ্ছে তুমি ম্যাথের ক্লাস হয়ে তোমার তেমন লাগে না, এমনিতেই তুমি পারো। প্রথম দিকে কয়েকটা ক্লাস করে স্যারদের প্রেজেন্টেশনগুলো দেখছো, এই এই জিনিসগুলো, অথবা ক্লাসও করলা পারো আরও একটু ভালো হওয়ার জন্য, কিন্তু কোচিংয়ের উপর নির্ভরশীল তুমি না। অথবা দেখা যাচ্ছে তুমি ইংলিশ পড়াও, ইংলিশ পারো, ইংলিশে তুমি কোচিংয়ের উপর নির্ভরশীল না, কিন্তু দেখা যাচ্ছে তুমি বাংলায় খুব দুর্বল, বাংলা লিখতে গেলেই তোমার বানান ভুল হয়, বাংলা লিখতে গেলেই তোমার সাধুচলিত মিশ্রণ হয়, বাংলা লিখতে গেলেই কথা যাহা লিখো তা এই কথ্য ভাষা আঞ্চলিক ভাষায় লেখা চলে আসে, ফর্মাল ল্যাঙ্গুয়েজ আসে না, কথা বুঝছো কিনা? এই জিনিসগুলোর মধ্যে গ্যাপগুলো রিকভার করার জন্য কোচিংয়ের সাপোর্টগুলো নেওয়া, বুঝতে পারছি কিনা? তাহলে ইংলিশের জন্য কি বলছি বলো, আমি আমার ট্র্যাক থেকে যাবো না, এই জন্য আমি প্রফেশনাল, কথা যা বলবো লাইন থেকে আমি ছুটবো না, তুমি ছুটে যেতে পারো, এই জন্য তোমার মন যেন না ছুটে। বলো বাংলা নিয়ে কথা হয়েছে, এখন কি নিয়ে কথা হচ্ছে, ইংলিশ নিয়ে। একটা কথা বলে ফেলেছি, ইংলিশ নিয়ে তুমি এমসিকিউ মুখস্থ করবা নাকি 9-10 কোনো একটা বেসিক বই নিয়ে গ্রামারগুলো দেখে নিবা? তা আমি কোনো বই কিনবার দরকার নাই, 500 টাকা দিয়ে এত দামি বই কেনার দরকার নেই, কথা বুঝছো কিনা? দামি বই কেনার দরকার নেই, তুমি যদি কিনতে পারো সে ভালো কথা, তুমি মনের মধ্যে যেন এটা না আসো স্যারের বই আছে এই জন্য স্যারের বইয়ের বিজ্ঞাপন করছে, এই ধরনের গরিব চিন্তা তোমার মাথায় যেন না ঢুকে, এই জন্য কথাটা 9-10 বই দিয়ে বললাম। হোয়াট এভার দ্য বুক, একেবারে বাংলা পৃথিবীর সবচেয়ে ফালতুয়েস্ট যে বই, বুঝছো কিনা, সবচেয়ে খারাপ বইটাও যদি পড়ো দ্য টপ মোস্ট রেজাল্ট করা তোমার পক্ষে সম্ভব, ভালো বইটা শুধু ভালো করে পড়লে হয়, আমি বুঝতে পারছি কিনা? তাহলে ইংলিশে পয়েন্ট একটা গেল, দ্বিতীয় পয়েন্টে আসবো, দ্বিতীয় পয়েন্টটা খুব মন দিয়ে শুনতে হবে, প্রথম পয়েন্টটা ইজিলি বলা স্মুথ কথা, বেসিক বই থেকে 8-10 অথবা ইন্টারমিডিয়েটের বই থেকে গ্রামারের বেসিকগুলো কি করা, নোট করার দরকার নেই, জাস্ট বইতে যা আছে তা ফারাক করে বুঝে বুঝে পড়বার চেষ্টা করবা, কারণ তুমি যত বেশি তাড়াহুড়া করবা, যত বেশি ভাষা ভাষা পড়বা, তত বেশি পিছিয়ে যাবা, তত বেশি কষ্ট বাড়বে। তুমি একেবারে একটা সহজ এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি কম্প্রিহেনশন সলভ করো না, কম্প্রিহেনশন সলভ করার জন্য এই প্যাসেজের আন্ডারে মনে করো 30 নম্বরের একটা কম্প্রিহেনশন দিল, এখন প্যাসেজটা তুমি খুব দ্রুত স্কিমিং করে চলে গেছো, প্রশ্ন একটা পড়ে আবার আসছো, আবার এসে খুঁজে পাচ্ছ না, আবার প্রশ্নে গেছো, আবার আসছো, আবার খুঁজে পাচ্ছ না, কিন্তু ব্যাপারটা যদি এমন ঘটতো খুব মনোযোগ দিয়ে প্রথমে প্রশ্ন একবার দেখে দেখলে দেখলে না দেখলেও খুব মনোযোগ দিয়ে যদি প্যাসেজটা অনেক সময় দিয়ে দাগিয়ে দাগিয়ে একবার পড়ে ফেলতা, বিশ্বাস করো অনেক প্রশ্নের উত্তর কিন্তু তোমার প্যাসেজে যাওয়াই লাগতো না, কারণ তোমার মাথায় ঢুকে গেছে, পুরো সিস্টেমটা এরকম। তুমি যত তাড়াহুড়া করবা, তুমি যত জোড়া তালি দিবার চেষ্টা করবা, যত শর্টকাটে পাস করতে চাইবা তত বেশি পিছিয়ে যাবা। সাকসেসের জন্য কোনো শর্টকাট নেই, সাকসেসের জন্য কোনো কি নাই, শর্টকাট নাই। আসবো আমি এসে ক্লাস করাবো, আর আমার ক্লাস করার পরে তোমার 1 নম্বরও মিস যাবে না, কিন্তু ভোকাবুলারি কি আমি শিখে দিতে পারবো? ভোকাবুলারি তোমাকে পড়তে হবে না, এই জন্য কাজ নিজেকে করতে হবে,
সুতরাং ইংলিশে আমি কথা দিচ্ছি, আমি যদি মাসে একবার এসে যদি দুইটা করেও ক্লাস করাই, কারণ আমি একদিন আসলে তো ক্লাস নিব 4 ঘন্টা, দূরে আসবো অনেক। হ্যাঁ, এরকম যদি তুমি 6 মাসে আমার 6 মাসে 6 বার আমার সাথে দেখা হয়, তাহলে 12টা ক্লাস পাচ্ছ, গ্রামার শেষ, জীবনের জন্য আর কিচ্ছু লাগবে না, প্রতিটা ক্লাস রেকর্ড করে রাখবা, কিচ্ছু লাগবে না, কথা দিলাম।